চমৎকার লিখি। মুশকিল হচ্ছে আমরা লিখি বলেই, বাংলা ভাষায় লিখি বলেই আমরা জানি বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সৃজাত এমন একটা যুক্তি বিন্যাস করছেন যেন যে বাংলা ভাষায় লেখে সে বাংলা ভাষায় লিখবেই না যদি ধরে নেয় যে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কেন? আমি বাংলা ভাষা ছাড়া কিছুতে লিখতে পারি না, মুরদ নেই, তাই বাংলায় লিখি। ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখতাম, এসপারেন্টে পারলে এসপারেন্টে লিখলাম। সৃজাত কি মনে করেন যে বাংলা ভাষায় লিখে একজনের নোবেল পাওয়ার সম্ভাবনা বাড়বে স্প্যানিশের চেয়ে? কখনোই না। কিন্তু আমরা বাংলাকে ভালোবাসি। মুশকিল হচ্ছে আমার বিরোধী পক্ষের বক্তারা ঔচিত্য আর যা হয় এ দুটোর মধ্যে গুলিয়ে ফেলছে। আমি যদি বলি আমার দেশে ধর্ষণ হওয়া উচিত নয়, কথাটা ঠিক, তার মানে এই নয় যে আমার দেশে ধর্ষণ হয় না। আমি যদি বলি বাংলা ভাষার পিঠ থেকে গেছে দেওয়ালে, তার মানে এই নয় যে আমরা মনে করি পিঠ থেকে যাওয়া উচিত, আমরা মনে করি উচিত নয়। কিন্তু সত্যটা হচ্ছে তাই, যে সংসারে থাকে আর রোজ রোজ মার খায় সে খুব ভালো করে জানে সংসারটা অশান্তির। সে যদি বলে বাপরে বাপ এই সংসার আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, সে তার অভিজ্ঞতা থেকেই বলছে। তাকে যদি বলা হয় বাহ তুমি তো ওই সংসারে আছো, তাহলে আর বড় বড় কথা বলছো কেন? এ কথাটার কোনো মানে হয় না। আমরা কেউ বলিনি যে বাংলা ভাষা খারাপ, আমরা বলেছি বাংলা ভাষা প্রচন্ড ভালো, কিন্তু তার আর ভবিষ্যৎ নেই। যেটা সঞ্জয়দা বলছিলেন, আমরা প্রিয়জনকে ভালোবাসি কিন্তু সে যখন ভেন্টিলেশনে আছে কিচ্ছু হবে না, কালকে ভোরবেলা ট্রাক্টর মতো দৌড়বে, বললে হাততালি তোলা যায়, যেরকম সুভাষবাবু রাজনৈতিক বক্তৃতার মতো হাততালি দিন হাততালি দিন বলে হাততালি তুলেছেন, খুব মজার, দারুণ আদর্শ, আবেগ, কি ভালো হবে, কিচ্ছু মনে করো না, ডাক্তার ভগবানকে ডাকো সব ঠিক হয়ে যাবে, এগুলো দারুণ কথা। কিন্তু বাংলায় চর্চা করি বলেই আমরা জানি, ভালো লিখি বলেই আমরা জানি যে ভালোই লেখো আর যাই করো কিছুতেই বাংলা ভাষার আর কিছু হবে না। হ্যাঁ, বাংলাদেশের প্রসঙ্গ বারবার আসছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের জনজীবন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি তাই বলতে পারবো না। একটা কথা আমি বলতে পারি, কোটি কোটি মানুষ বাংলা বলেন তাতে ঘন্টার মাথা। একটা ভাষা পিঠ থেকে গেছে কিনা নির্ভর করে পিলপিল করে লোকটা বলছে কিনা তা দিয়ে নয়, সেই ভাষাটার মর্যাদা কতটা তাই দিয়ে। পৃথিবীতে গরিবের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু গরিবের চেয়ে বড় লোকের সম্মান চিরকাল বেশি। পৃথিবীতে বোকার সংখ্যা সবচেয়ে বেশি, বোকার চেয়ে বুদ্ধিমানের সম্মান সবচেয়ে বেশি। তাই মনে রাখতে হবে, কোটি কোটি মানুষ বাংলা বলে, কিচ্ছু এসে যায় না। আমার দেখতে হবে যে কোটি কোটি মানুষ বাংলা বলে তার উচ্চ কোটি কি বলে। কোটি দিয়ে হয় না, উচ্চ কোটি দিয়ে হয়। বাংলার মধ্যে যারা সমাজের সবচেয়ে উঁচুর দিকে, টাকার দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে, প্রভাবের দিক থেকে, তারা কি নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলে, নাকি তারা ইংরেজি ভাষা বলে নিজেদের মহত্ব, নিজেদের কতটা তারা বড় হয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করে? মনে রাখবেন, ভাষা জনজীবনের ভাষা নয়। কোটি কোটি জেলে মালো কি বলে, এরম বলে গলা খাঁপালে অদ্বৈত মল্লবর্মণ বড় হবে, তাই দিয়ে বাংলা ভাষা হবে না। বাংলা ভাষা কে কে নির্ণয় করবে বাংলা ভাষা কি হবে না হবে? নির্ণয় করবে কলকাতায় বসে যে বাংলা ভাষা বলছে, ঢাকায় যে বাংলা ভাষা বলছে, এই ক্লাবে যে বিতর্কে বাংলা ভাষা বলছে, টিভির অ্যাঙ্কার যে ভাষায় কথা বলছে, টিভিতে গিয়ে তর্ক করার সময় যারা বিরাট বিরাট মানুষ, বুদ্ধিজীবী বিদ্বজ্জন, তারা যেভাবে কথা বলছে, তাদের কথায় ভুল বাংলা, ভুল উচ্চারণ, ভুল প্রয়োগ, ভুরি ভুরি, এবং তাই দেখে লোকেরা শিখবে। কোটি কোটি মানুষ একদিন আসবে, একদিন ভোর আসবে, ক্লাস ফাইভে ওরকম নাটক আমরা করেছি পাড়ায়, শেষকালে ফ্রি শট হয়ে গিয়ে একদিন বাংলা ভাষা বড় হবে। ওই দিয়ে বড় হবে না দাদারা, যে মরে যাচ্ছে সে মরে যাবে, তার চিতাটা ভালো করে সাজান, স্মরণ সভায় মোবাইল দেখে চমৎকার কবিতা পড়ুন, ওই অবধি আপনাদের দৌড়। নমস্কার।